আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, প্রেমময় ভালো ভালোবাসা রইল, সত্য সুপথের শুভেচ্ছা। সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা। তো আগামী 5ই মার্চ আমার যার উসিলায় আমার পূর্বপুরুষগণ গৌসুল আজম মাইজভান্ডারির দর্শন পেয়েছেন, সেই মহান হস্তি গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে দুইবার গিয়েছেন, একবার গেছেন ফিরকে যাচাই করার জন্য, ফির সঠিক কিনা। আইসা উনি কি করছেন, ওনার স্থাবর স্থাবর যত সম্পদ আছে বিশাল স্টেট হিয়াজোড়া গ্রামে, সকল কিছু উনি ছেড়ে দিয়ে আবার গিয়ে উনি মাইজভান্ডার বায়াতের রসুল গ্রহণ করেছেন। তো উনি যাওয়ার সাথে সাথেই হজরত কেবলায়ে আলম আহমদুল্লাহ আল কাদরি আল মাইজভান্ডারি ওনাকে দেখেই বলছে, আয় বাবা আয়, আমার হিয়ার সাথে তোর হিয়া জোড়া লেগে গেছে। ওখান থেকেই আমাদের এই গ্রামের নাম হিয়া জোড়া পড়ে, মানে গৌসুল আজম মাইজভান্ডারির হৃদয়ের সাথে হৃদয় হিয়া মিশে গেছে হজরত বাওয়ান্ডারি কেবলায়ে আলম আহমদুল্লাহ মাইজভান্ডারি বলাতে। তো ওখান থেকে আমাদের এই আব্দুল হিয়াজুড়ি হিয়াজুড়ি বলা হয় আমাদের গ্রামকে। তো আমাদের হিয়াজুড়ির 117তম 116তম ওরুজ শরীফ আগামী 5ই মার্চ। এটা 16তম হওয়ার কারণ হলো হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারির 40শে মুবার, ওনার 10ই মাঘে ওরুজ গেল আর 20শে ফাল্গুনে 40 দিন হয়, 40শে মুবারক বাবা ভান্ডারি কেবলায়ে আলম আব্দুল গনি হুজুরকে দান করেছেন। উনি একটা সিটি দিয়ে ওই যোগে আব্দুল গনি হুজুর তার মাইজভান্ডার যায় না, একবারে আসছে, একবার গেছে, একবার গিয়ে আরেকবার গিয়ে মুড়ি হয়ে আর যায় নাই, মাইজভান্ডারের দিকে তাকায় থাকতেন, ওনার পাও ফুসে ফুসে ফুস করছে, কত কঠিন রেয়াজত করছে, এগুলা দেখিন না, লোকও এখনো জীবিত আছে। ওনার দরবারে অসংখ্য মহিষগুরু এখনো হাদিয়া হয়, ওনার দরবারে কেউ নিয়োগ করলে কাজ হয়ে যায়। তো উনি ওনাকে বাবা ভান্ডারি সিটি ফাটাইয়া বলছে যে তুমি 40শে হজরত কেবলার 40শে মুবারক করবা। এটা হজরত কেবলা বাবা ভান্ডারিকে নাকি ঘুমের ঘরে নির্দেশ দিয়েছেন। তো সেই থেকে আমাদের এই হিয়াজোড়া গ্রামে 116তম বা হজরত কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে 117 বছর। 116তম ওরুজ শরীফ আগামী 5ই মার্চ আপনাদের সকলেরই দাওয়াত রইল। আসলে মূলত আমরা কি করি দেখেন না, আমাদের কাছে আসেন বুঝে নেন, আমরা যদি হারাম কাজ করে থাকি আমাদের উদ্দেশ্যটা কি, যে হারাম হয়ে থাকে আমাদেরকে বুঝে দিলে আমরা মেনে নিতে রাজি। 100 বার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তওবা করার সুযোগ আছে। এখন আমাদের আমার কিছু কথাবার্তা ধর্ম ব্যবসায়ীদের গায়ে লেগে যায়, খারাপ আলেমদের গায়ে লেগে যায়, বন্ড মোল্লাদের গায়ে লেগে যায়, তাই বন্ড মোল্লারা বিরোধিতা করে। এখন বন্ড মোল্লা যেমন আমাকে আপনি দেখতেছেন, এখন আমি আমাকে আপনি 1 ঘন্টার লাই, 2 ঘন্টার লাই বা 1 দিনের লেগে দেখতেছেন, আর আমি বন্ড না খারাপ কিভাবে বুঝবেন, আমার সাথে মিশতে হবে, আমার সাথে চলতে হবে, তখন যে বুঝতে পারবেন যে লোকটা সম্পর্কে আইডিয়া হবে। তা এখন আপনাদেরকে কিছু বন্ড মোল্লা সুন্দর করে হুইশ করে খুব কৌশলে বুঝাইয়া দেয়। কেমন ভাবে বুঝাইয়া দেয়, যেমন একটা কথাই আপনাদেরকে ধরে দিই, এই কোরআন শরীফ আমাদের দেশে 12 কিলোমিটার দূরে গেলে দেখবেন বাসা চেঞ্জ, ফেনীর বাসার সাথে আমাদের নাঙ্গলকোটের বাসা মিললে, নাঙ্গলকোটের সাথে কুমিল্লার বাসা মিললে একটু চেঞ্জ। তা আমরা আগে পড়তাম আলি বে তে, আমিও ছোটবেলা পড়ছি আলি বে তে সে জিম হে খে দাল দাল রে জে, এখন পড়তেছি কি আলি বা তা ফা জি, তাহলে এই যে চেঞ্জ, আসলে চেঞ্জের কারণে কিছু আলেম আছে ওরা ভুল বুঝাইয়া মানুষকে আমার সম্পর্কে বা আমাদের মাইজভান্ডারি তরিকা সম্পর্কে ভুল বুঝাইয়া ওয়াশ করে মানুষকে খেবাইয়া দেয়। কিন্তু একটা মানুষ যখন সঠিকভাবে বুঝতে আসবে, আমরা বুঝানোর চেষ্টা করি, একবার না বুঝলে 100 বার বুঝাইয়া দিই, তারপরও ধর্মে মারামারি গুন্ডামি এগুলো ধর্মে নেই। আসুন, আমার একটাই স্লোগান, সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা। আমাকে বুঝাইয়া দিলে যদি আমি না মানি তখনই না আপনি আমাকে মারবেন, আক্রমণ করবেন। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে, মহান 20শে ফাল্গুন ওমর হোক, আগামী 10ই রমজান আমাদের ওরুজ শরীফ ওইটাও ওমর হোক, 10ই আশ্বিন ওমর হোক, 15ই পৌষ এবং কি 11ই পৌষ আমাদের ছোটোখাটো করি যতটুকু পারি আমরা করি করতেছি, এগুলো যেন ওমর হয়। সকলের প্রতি দাওয়াত রইল, আসবেন ইনশাল্লাহ আপনাদের সেবা করার সুযোগ দিব।
জি, সময় দেওয়ার জন্য দরুদি আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সে পর্যন্ত।